দর্শক, বেডি চ্যানেল ফোর আলাপন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ ফরিদ। আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মৌলানা জনাব মোহাম্মদ খুরশিদ উদ্দিন। আপনাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ, আপনাদের স্বাগত জানাচ্ছি। তো মানে আমরা প্রথমেই আলোচনা চলে যেতে চাই। দর্শক, আপনারা হয়তো জানেন না যে আমাদের আজকের অতিথি বেশ অনেকগুলি বই লিখেছেন, তার মধ্যে একটি বই হচ্ছে পাগলা মসজিদের ইতিহাস সম্বলিত জীবনের সোনালি স্মৃতি। সেই বইটিতে একটি প্রবন্ধ আছে যার নাম হচ্ছে প্রেম এক প্রকার ব্যাধি। তো আমি আপনার কাছে জানতে চাই যে মানে প্রেমকে আপনি ব্যাধি বললেন কেন? মানুষ তো প্রেম করে সুখী হওয়ার আশায়, তো এটাকে আপনি ব্যাধি কেন বলছেন? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলি আর্টিকেলটার সম্পর্কে, প্রবন্ধটা সম্পর্কে। এই প্রবন্ধটা হাকিমি শাস্ত্রের একটা বিখ্যাত পুস্তক লোবাবে কাবির গ্রন্থে আছে উর্দু ভাষায়। এটা আমি অনুবাদ করেছি বাংলা ভাষায় প্রায় 30 বছর আগে। তো এটা ওই হামদারদের ম্যাগাজিনে ছাপা হয়েছে। তো এটা অত্যন্ত চমৎকার একটা আর্টিকেল, যাতে একটা সামাজিক আর্টিকেল, মানুষ উপকৃত হবে এটা পড়ে। আপনার যে প্রশ্ন যে প্রেম এক প্রকার ব্যাধি, আসলই ব্যাধি, আর প্রেম হইল স্বর্গীয় সম্পদ। সব মানুষের মধ্যে প্রেম আছে, সব বস্তুর মধ্যে প্রেম আছে। আল্লাহ তো স্বয়ংই প্রেমিক, আল্লাহর নাম হইলে ওয়াদুদ, প্রেমময়। কাজেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম প্রেমিক ছিলেন, সময় আউলিয়া ইকরাম প্রেমিক, সমস্ত মাখলুকাত প্রেমিক, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবই একজনে আরেকজনের আকর্ষণে চলতেছে। সমস্ত গ্রহগুলি সূর্যের আকর্ষণ করতেছে, সূর্যের প্রেমে চলতেছে, সূর্যও আবার আরেকজনের আকর্ষণে চলতেছে, গ্যালাক্সির আকর্ষণে চলতেছে। এমনিভাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সব বস্তুকে জুড় জুড় করে সৃষ্টি করেছেন, এমনকি বৃক্ষলতা জীবজন্তু সব জুড় জুড় শরীরে সবকে প্রেমময় করেছেন, যার ফলে একের প্রতি একজন আকৃষ্ট হয়। কিন্তু এখানে প্রেমকে ব্যাধি বলা হয়েছে এই জন্য যে প্রেম তো মধুময়, এটা সুখের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে। ইহজগ সুখী হবে, পরকালও সুখী হবে, কিন্তু যদি সেই প্রেম অবৈধভাবে হয়, এর মধ্যে ওই ওই ব্যাধিরা সৃষ্টি হবে, যে ব্যাধি অত্যন্ত মারাত্মক, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। এই কথাটি এই আর্টিকেলে ফুটিয়ে তোলা হয়েছে। অন্যথায় প্রেম স্বর্গীয় সম্পদ, এটা মধুময় এবং অত্যন্ত আনন্দদায়ক। এটা যথাযথ প্রক্রিয়া হতে হবে, হইতে হবে। আল্লাহ যেভাবে বলছেন, সে এই যে প্রেম করার জন্যই তো নরনারী সৃষ্টি করেছেন, নরনারী সৃষ্টি করছেন একে অন্যের কাছে আকৃষ্ট করার জন্য। ভালোবাসা প্রেমের মধ্যে সামান্য পার্থক্য আছে। ভালোবাসা হল সব প্রাণী বস্তুর উপরে তার স্নেহ মমতা মায়া ইত্যাদি প্রকাশ করা। প্রেমটা আর খুব গভীর, সেটা হলো দৈহিকভাবে সম্পর্ক বেশি, এর মধ্যে স্বামী স্ত্রী মধ্যে সম্পর্ক গভীর। এই জন্য আল্লাহ তারা বিবাহটাকে বৈধ করেছেন, এই প্রেম করার জন্যই বিবাহটা বৈধ করেছেন। আর যারা এই বিবাহ ছাড়া প্রেম করে, এটা হলো অবৈধ প্রেম, এবং এর মধ্যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ব্যাধি সব কিছু আছে। অর্থাৎ স্যার আপনি বলছেন যে প্রেম অবশ্যই স্বর্গীয় বিষয়, স্বর্গীয় বিষয়, আল্লাহ তাআলা নিজে প্রেমকে মানুষের মাঝে দান করেছেন, নিজেও প্রেমময়, নিজেও প্রেমময়, কিন্তু এই প্রেমটা যথাযথ প্রক্রিয়া করতে হবে। অর্থাৎ আপনি বলছেন যে বিয়ের আগে প্রেম না করে বিয়ের পরে? না, বিয়ে প্রেম করতে পারে, বিয়ের আগে করবে, যখনই তার প্রেমের সময় হবে, তার যৌবনকাল আসবেন, তো অটোমেটিক তার প্রেম আসবে। কিন্তু এইটাকে সংযতভাবে প্রয়োগ করা, সংযতভাবে ব্যবহার করা, সংযতভাবে চলাফেরা, এটা আল্লাহর হুকুম মতো চলে। বিয়ের জন্য এই জন্য তো পড়া হয়েছে, যখন কি বিয়ের সময় তো বিয়ে করাই দাও, গার্জেনের প্রেম হুকুম আছে। আমি যে কথাটা বলছিলাম যে বিয়ের আগে যে প্রেম করা, না প্রেম তো করবে, প্রেম তো নিষেধ না, কিন্তু এটা অবৈধ যেন না হয়। একজন এই জন্য বলা হয়েছে যে বিয়ে করার আগে তুমি স্ত্রী তোমার দেখে নিবে। অর্থাৎ আচ্ছা, দয়া করে যদি একটু বলেন আমাদেরকে যে এই যে বিয়ের আগে বৈধ প্রেমের স্বরূপটা কি? বৈধভাবে আমি একটা মানুষকে ভালোবাসতে পারি, জি, আমি দেখলি তাকে ভালোবাসলাম, তখন এই ভালোবাসাটার যে প্রক্রিয়া কিভাবে এটা পাইতে পারে সেইটা মানে পরিণতি হচ্ছে বিয়ে,
হ্যাপি হন, পরে বিয়ের মাধ্যমে এই প্রেমটা সাকসেসফুল হবে, মানে সুখময় হবে। আর বিয়ে ছাড়া যদি প্রেম হয় তাহলে মধ্যে অসুখী অসুখী হবে সে, এবং অসুখ এখানে সৃষ্টি হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আপনার ওই লেখাতে আপনি প্রেমকে যেমন ব্যাধি বলেছেন, তো এটা যদি ব্যাধি হয়ে থাকে তবে এর উপসর্গগুলো? উপসর্গগুলো দারুণ উপসর্গ, মানে প্রকৃত প্রেম হয় তাহলে এর প্রকাশ পাওয়া বড় কঠিন। যেমন নারীদের মধ্যে যদি প্রেমিক হয়, প্রেম সৃষ্টি হয়, তাহলে সে যদি এই প্রেমের নাগাল না পায় তাহলে সে বিভিন্ন রকমের কাজকর্ম করতে শুরু করে। যেমন সে কথা বলবে না, সে খাওয়া দাওয়া করবে না, কেউ সাথে মিশবে না, ইত্যাদি আচরণ করিয়া সেই সে তার অসুখটার বহিঃপ্রকাশ ঘটায়। কিন্তু যখন যদি সে এইটার নাগাল পাইতো, প্রেমের তার মিলন হইতো, তাহলে এটা সৃষ্টি হলো নইলে দেখা যায় অধিকাংশ প্রেমিকের মধ্যে এই ব্যাধিটা সৃষ্টি হয়, যার ফলে গার্জেন অসুস্থ হয়ে যায়। কেন এসে এগুলো করে? সে কথা কয় না কেন, ভাত খায় না কেন, খানা খায় না কেন, মানুষের সাথে ভালো ব্যবহার করে না কেন? তখন তারা বিভিন্ন চিন্তা করে, শারীরিক ডাক্তার দেখে একজন ফেল হয়, জিনে ধরছে, জিনের চিকিৎসা করে, এগুলো ব্যর্থ চিকিৎসা। আসলে চিকিৎসা হলো যে তার মনের ভাবটা বুঝতে হবে, যে কারণে তার এই অবস্থার সৃষ্টি হয়েছে ওই কারণটা দূর করে দিলেই তার মধ্যে সুস্থতা আসবে। তো এই ক্ষেত্রে আপনাকে বলতে চাই যে মানে ওই ব্যাধির উপসর্গের কথা তো আমরা জানলাম, কিন্তু এই ব্যাধির চিকিৎসাটা কি হবে? চিকিৎসা অত্যন্ত জটিল। এই যে আমি আমার বইয়ে লিখছি যে অসুখ তিন প্রকার, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। প্রেম অসুখটা প্রথম সৃষ্টি হয় মানে মানসিক হিসাবে, তারপরে এটা শরীরের মধ্যে প্রকাশ করে, শারীরিক হয়, তারপরে আধ্যাত্মিক পরিণতির সৃষ্টি হয়। কীরকম হয়? আমি এই বইয়ের মধ্যে আর একটা আর্টিকেল লিখছি, প্রেম একটা প্রেমের একটা গল্প লিখেছি যে জিনে ধরা প্রেমিকের আশ্চর্য প্রেম কাহিনী। সে এক আশ্চর্য ঘটনা, একটা মেয়ে একটা একজন ডাক্তারের সাথে তার ভাব বিনিময় হয়েছে, মানে ডাক্তার জানে না কিন্তু ওয়ান সাইডেড প্রেম। সে গভীরভাবে প্রেমে পড়ছে, সে প্রায় সেই অসুস্থ হয়ে পড়ে। তখন মানুষ যখন তার গার্জেন ওই ডাক্তারকে যখন আসে, ডাক্তার সে ভালো হয়ে যায়, তোর ডাক্তার তো মনে হয় চিকিৎসা করতে আসছে, ভালো হয়ে যায়, সবাই খুশি। কিন্তু পরক্ষণ ডাক্তার চলে গেলে আবার সে অসুস্থ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, এবং সে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, অস্বাভাবিক আচরণ শুরু করে। তা আমি একদিন এই ডাক্তার সাহেবের কাছে আমার প্রেশার মাপতে গেলাম, স্যার আপনি কি জিনের চিকিৎসা জানে? কেন তাহলে আমার একটু গিয়ে নাকি জিনে ধরে, আর কি জিনে ধরবে কেন? জিন তো আরেকটা প্রজাতি, তার আরেকটা তার কার্যক্রমই আলাদা, আমার মনে হয় না জিনে ধরছে। তো কী মনে হয়? আমি মনে হয় তার শারীরিক অসুখ আছে। না স্যার, আমি ডাক্তার এবং আমার মতন ভালো ভালো ডাক্তার যা ভোট করে তাকে চিকিৎসা করে দেখছি, তার কোনো শারীরিক অসুখ নাই, শারীরিক অসুখ নাই, তাহলে তার মানসিক অসুখ আছে। না না, মানসিক বহুত মানসিক হসপিটাল ঘুরে আনছি এবং সেখানে চিকিৎসা করে দেখছি মানসিক তার রোগ নাই, মানুষ নাই, তাহলে তার প্রেম প্রেমজনিত কোনো কারণ আছে? এইটাও আমরা বাস করছি যে প্রেমেরও কোনো কারণ নেই, নিশ্চয়ই তিনটার মধ্যে যে কোনো একটা আছে, কোনো আসা এটি আমরা সবচেয়ে টেস্ট করছি। তখন কী ধারণা আপনাদের বলে জিনে ধরে, জিনে চিকিৎসা করছেন? বলে হ্যাঁ করছি। কী করছেন? এই তাবিজ কজ পূজা জারু ফোঁক এটাকে বহুত কিছু করছি, কিছুতেই ভালো হয় না। আচ্ছা ঠিক আছে, জিনেই ধরে থাকে তা আমি জিনে চিকিৎসা, তো আমি জানি আমি সচরাচর জিনে চিকিৎসা করি না, তো এটা করবো। আপনি কি আসলে জিনের চিকিৎসা জানেন? আমি তো কেমন জিনের বইটা পড়লে বুঝতে পারবে যে আমি যে কি চিকিৎসা করছি, যার ফলে এই মেয়ে তো সুস্থ হয়েছেই, শুধু সুস্থ হয় নাই, তার গার্জেন বলতেছে, তার মা বলতেছে, আল্লাহ আমরা তো মরে গেছিলাম এটার জন্য, আজকে ছয় বছর ধরে কষ্ট করতেছি। আচ্ছা, এটা রিমেডিটা আপনি কি দিয়েছিলেন ওখানে? তখন বললো যে ওনাকে স্বর্গের ফ্রিজ ধরে আল্লাহ পাঠাইছে। তারপরে আমি যে চিকিৎসা দিয়েছিলাম দীর্ঘস্থায়ী কথাবার্তা এবং অনেক লম্বা আর্টিকেল, এখানে বলা সম্ভব না, আমি বলে দিই শুধু এইটুকু যে আমি তাকে তিন চার ঘন্টা তাকে অবজার্ভ করছি, অবজার্ভ করে তাকে বিভিন্ন কষ্ট বস্ত করে সে আমার এই প্রেম তো এটা হইলো মানসিক রূপ। এমনি শরীরের যে অসুখ আছে সবচেয়ে গোপন অঙ্গটা হইলো হার্ট, আজকাল এটা অসুখ আবিষ্কার ওষুধ আবিষ্কার হয়ে গেছে এবং যন্ত্রপাতি দিয়ে সব করতে পারে, ইসিজি, ইসিজি, এনজিওগ্রাম, ইকু ইত্যাদি করে আসে হাড়ের সমস্ত করে। কিন্তু প্রেমটা মানে মানসিক অবস্থাটা হইলো, মনটা হইলো আরও গভীরে, সেটা কোনো আকৃতি নাই, সেখানে পৌঁছাবার কঠিন। যদি কেউ কোনো ডাক্তার বা কোনো কবিরাজ বা চিকিৎসক সেই মনের ভিতরে প্রবেশ করতে পারে, এই রোগীর মনের ভিতরে প্রবেশ করতে, তাহলে তার চিকিৎসা সহজ।
তা আমি এই তার মনের বৃত্ত প্রকাশ করলাম, 3 ঘন্টা লাগলো আমার তার মনের রাজ্যে প্রবেশ করতে পারলাম। তারপরে যখন আমি তার মনের কথা বলতে শুরু করলাম, তা আমার দেখলো যে তার মনের কথা আমার সাথে মিলে গেছে, তখনই সে পড়ে গেছে, তখন তার সব বাস্তব কথা বলছে, আমি বাস্তব চিকিৎসা করছি, যার সে মেয়ে সুস্থ হয়ে গেছে। এবং চিকিৎসাটা মানে তাকে কি পরামর্শটা দিয়েছিলেন? পরামর্শ লম্বা হবে, শর্টকাটে। আচ্ছা, শর্টকাটে আমি প্রথম বললাম যে দেখো, সে অনেক প্রশ্ন করলো, আমি প্রশ্ন করলে অনেক উত্তর দিল। একটা উত্তর দিল, আমি বললাম যে তুমি কী জন্য তুমি এরকম করো, তোমার অসুখটা কিসের অসুখ? বলে স্যার, আমি একদিন বিকালবেলা আমার 3 বান্ধবীকে নিয়ে একটা গলির মধ্যে হাঁটতেছিলাম, হঠাৎ করে একটা ধমকা বায়ু আসলো, ঝঞ্ঝা বায়ু, এটা আমার শরীরে যেদিন লাগছে এদিন থেকে আমি এরকম করি, তাই নাকি? তাহলে তো ঝঞ্ঝা বায়ু তোমার একলা শরীরে লাগছে, আর 3 জন বন্ধু বান্ধবী সেরা শরীরে তো লাগছে। বলে হ্যাঁ লাগছে, তাহলে ওরা এরকম করে না কেন? নিশ্চয়ই এরকম প্রকৃত কারণ না, অন্য কারণ আছে। মানে এইভাবে সে এড়াইয়া চলতেছে সব কথা, মানে জেনে ধরছে এই কথার উপরে, তার সকলেই এটা মানে আসল বিষয়টাকে গোপন করার জন্য জিনটা এটা একটা পর্দা আড়াল আড়াল করে। তার মানে আমি বললাম যে শোনো, আমি একটু তোমাকে বলি, অনেক মানুষ অনেক কাজ করে পাগল হয়ে যায় কোনো কাজে। কেন কেবল পাগল হয়ে যায়? সে জিনিসটা চাচ্ছে এটা পাচ্ছে না। অনেক মানুষ এই হার্ট ফেল করে, অনেক সময় সে আত্মহত্যা করে। কেন করে? সে মূল জিনিসটা সে পাচ্ছে না, অথচ এটা পাওয়ার কোনো তার কোনো ব্যবস্থাও নাই, এবং কেউ কিছু বলতেও পারতেছে না। তোমার জন্য এমন কোনো হয়ে থাকে, তা আমি এটা ব্যবস্থা করে দেবো যে তোমার যদি কেউ চায় না। আমি সেই জিনিসটাই জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে তার তো বাসনা ছিল সেই ডাক্তার। হ্যাঁ, আমি সে বলে না, সেটা ডাক্তারকে কোনোদিন বলে নাই, ডাক্তারও জানে না, কিন্তু সে ওয়ান সাইডেড প্রেমিক হয়ে একটা বিভোর হয়ে গেছে। সে মানে এক কথা যদি বলেন যে আপনার শেষ কথাটা কি ছিল, যে সে সুস্থ হয়ে গেল? সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে ভাবিস না তো। আমি বললাম যে দেখো, তুমি একদম না, তুমি তো বুদ্ধিমতী নেই, আমি একটা তোমার কথা বলি। এই যে ডাক্তার সাহেব আসে, তুমি আসলে পরে একটা ইঞ্জেকশন দেয় না, পেতে একটা ইঞ্জেকশন দেয়, মানে ঘুমের ওষুধ দেয়, মানে হ্যাঁ দেয়। তো এইভাবে দিয়েছি, তোমার শরীর তো পচায় পাচ্ছে। জি স্যার, আমার শরীর ঠিক আছে, কিন্তু আরো দিন ইঞ্জেকশন খাইতেই হবে তোমাকে। একটা কথা আমি তোমাকে বলি, তুমি বুঝলো, তুমি বুদ্ধিমান স্কলার মেয়ে, ইন্টারমিডিয়েট পড়ো, এই যে তুমি যেসব করতেছো এবং যেভাবে ডাক্তার চিকিৎসা করতেছে, তোমাকে পাগল মনে করতেছে, এরা জিনে ধরছে, পাগল মনে করতেছে, মিগি রুগি মনে করতেছে, তো মানুষ এটা কয়ে বেড়াইবো, আর তোমার বিয়ে শাদী কিছুই তো না, তোমার জীবনে একটা বড় ক্ষত হবে। তুমি একটা চিন্তা করো, দেখো চিন্তা করে, যদি মনে করো যে তোমার একটা চাহিদা বস্তুর জন্য তুমি পাচ্ছ না, এই জন্য তোমার মনের দুঃখ ব্যথা আছে, আমার কাছে বলো তো আমি তোমাকে এটা স্বর্গে মানে আকাশের তার হইলে আমি তোমাকে নিয়ে দেবো, যেটা চাও আমি ছেড়ে করে দিতে পারবো, ওই জিনিসটা তো আমাকে বলো, তুমি তুমি পারবো। স্যার, আমার কাছে বলবো, ঘরে যেন লোক কেউ না থাকে, আমরা সব হারিয়ে যাবো। তখন সে বললো যে স্যার, ডাক্তার সাহেব আসলে আমি খুব খুশি, আমার খুব ভালো লাগে। ডাক্তার সাহেব যখন চলে যায়, তোমার মনের মধ্যে এইরকম একটা ব্যথার সৃষ্টি হয়, এইরকম বেদনার সৃষ্টি হয়, আমি কেউ কেউ বসতে পারি। আচ্ছা, তাই তুমি যখন এই ব্যথার সৃষ্টি হয় কি ডাক্তার সাহেব বলছো কোনো দিন? বলে না, আমি বলি নাই। আমি কি বলবো? বলে স্যার, আমার যা ভালো মনে, তাহলে শুনে রাখো, তোমার যে কারণে তোমার মনের দুঃখ ব্যথা যন্ত্রণা আছে, এটা লাঘব হয়ে যাবে। আমি সেই ডাক্তারের পাওয়ার ব্যবস্থা আমি করবো, এটা জিম্মাদার আমি হইলাম, কিন্তু তোমার একটা কাজ করতে হবে। কি স্যার? বলে আজকে থেকে এটা তুমি যে সেন্সলেস হয়ে তুমি আর্টিফিশিয়াল তো? বলে জি স্যার। তাই আর এটা করতে পারবো, যদি না করো তা আমি এটা করে দেবো। স্যার, আমি যাবো আমার, তাই করবো তো? বলে হ্যাঁ। এই কথাটা বাহির করতে আমার 3 ঘন্টা সময় লাগলো। 3 ঘন্টার পরে আমি বাইরে সকলে উপস্থিত হয়ে গেল। কি স্যার, কী রেজাল্ট? রেজাল্ট খুব ভালো। তা আমি তো আগেই বলছিলাম যে 3 জিনিসে একটা হবে, হয় শারীরিক অসুখ, না হয় মানসিক, না হলে প্রেমে পড়ছে। তখন তো আমার কথাই ঠিক, একটু প্রেমের রূপ তো। হ্যাঁ বলেন, কোথায়? আমি করে এসে বলতেছি আস্তে আস্তে বলে। যাই হোক, এবার আমি করলাম, তারপরে আমি ডাক্তারের চেষ্টা করলাম বিয়ের জন্য, তার আত্মীয় স্বজন, তার মা বাপ ভাইকে বললাম, সবারই রাজি, কিন্তু ডাক্তার রাজি না। তা আমি বললাম যে আপনি এখানে গিয়ে দীর্ঘক্ষণ আলাপ সালাপ করছেন, তার সাথে সে তো আপনার প্রতি আসক্ত হয়ে গেছে। বলে আমি জানি না, আমি ডাক্তার খুব সৎ মানুষ, ডাক্তার খুব সৎ মানুষ, ভালো মানুষ, বদ্রলো। তা আমি তো আমি দীর্ঘদিন দীর্ঘক্ষণ বসে থাকেন কেন, 1-2 ঘন্টা? তাহলে আমি তার এলাম চিকিৎসার জন্য, মনোরঞ্জনের জন্য আমি বসতাম, এটা চিকিৎসার পার্ট, চিকিৎসার অংশ, তাই আপনি রাজি না? বলে না। তখন আমি তাকে ডাইভার্ট করার জন্য বলেন, তুমি কিসের জন্য কার সাথে প্রেম করতেছো, কার সাথে তুমি ভালোবাসতেছো? এ তো তোমার তোমার প্রতি তো তার কোনো ইয়েই নেই, ভূক্ষেপই নাই, তোমার কিন্তু ভালোবাসাই নাই, তুমি তাকে ছাড়ো।
আমি যাচ্ছি ভালো তোমার জন্য ব্যবস্থা করতে। পরে গার্জেনকে বলে তারা এক সপ্তাহের মধ্যে একটা খুব ভালো ছেলে পাবে ব্যাংকের একটা অফিসার, তাকে বিয়ে দেওয়া দিলাম। আলহামদুলিল্লাহ এখন খুব সুস্থ আছে। এই কথাটা বাহির করতে তাই এই ছয় বছর তারা বাহির করতে পারলো না, আমার তিন ঘন্টার সময় লাগলো। এখন দর্শক বুঝতে পারছি যে তিনি মানে প্রেমকে কেন রূপ বলেছেন বা প্রেম নিয়ে কেন ওনার এত ভাবনা, যে অনেক প্রেমে কাতর অসুস্থ প্রেমিক বা প্রেমিকাদের চিকিৎসা করেছেন এবং তাদেরকে সুস্থ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, এটা একটা কল্যাণকর কাজ হয়েছে। তো আমি আপনার কাছে মানে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখন মানে আপনার কাছে জানতে চাইবো যে প্রেম করাটা কি আসলে অপরাধ নাকি? না না, প্রেম তো এটা পুণ্যের কাজ এবং এটা প্রেমের জন্য সৃষ্টি করছে, সমস্ত মাকড়ু খেলা সৃষ্টি করছে, একে একের সাথে জয়েন্ট করে দিচ্ছে, একে একের সাথে আকর্ষণ করে দিচ্ছে, বিদ্যুৎ সেও প্রেমিক, আকর্ষণ বিকর্ষণ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ বিদ্যুৎ না, এখানেও একটা প্রেম আছে। হ্যাঁ, এটা একটা রেজাল্ট। নদী ঘুরে গেলে সেই সাগরে যায় কেন? তার সাগরের সাথে তার প্রেম, প্রেম। হ্যাঁ, প্রত্যেক জিনিসই এরকম। এই যে কোনো ফুলের মধ্যে যে কাঁকড়ুল ফুল বা পেঁপে ফুল, আরেকটা ফুলের না, নরের নর ফুলের পরাগরেণু না দেওয়া হয় তো এটা প্রেম। প্রেমিকাটা তো সব প্রেমিক, দুনিয়ার সব প্রেমের মধ্যে আছে, প্রেমের মধ্যে মত আছে, এবং আল্লাহ নিজেও ওয়াদুদ, তার নাম হলো ওয়াদুদ, অর্থ প্রেমিক। আল্লাহ নিশ্চয়ই সবচেয়ে বড়। মানুষকে নাম রাখছে ইনসান, ইনসান অর্থ হলো প্রেমময়, অর্থাৎ ইনসান শব্দটা আরবি শব্দ উনসুম থেকে বহির্গত, উনসুল অর্থ হলো প্রেম ভালোবাসা ইত্যাদি। তো মানুষকে নাম রাখছে ইনসান অর্থাৎ মানুষ প্রেমিক, আর মানুষ মানুষের তো ইসমে মফুলের সেগা, এর অর্থ হলো তার মধ্যে সমস্ত প্রেম দেওয়া হয়েছে। কাজে প্রেম করার তো অপরাধ না, প্রেম তো করবে, সেটা করতে হবে যে বৈধভাবে আল্লাহ বলে দিয়েছে এই যদি বিবাহের মাধ্যমে যদি প্রেম করে সেই বেশি বৈধ, এবং এটা সুখের সংসার হবে, ইহজগতেও সুখী হবে, পরকালেও সুখী হবে, পরকালেও সুখী হবে। আচ্ছা, তাহলে আমি আপনার কাছ থেকে এখন আরেকটা বিষয় আমি জানতে চাইবো। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, প্রেমের পরিণতিটা অর্থাৎ প্রেমের সফল পরিণতিটা কি? সফল পরিণতি যদি বৈধ প্রেম হয় এটা তো সুখময় সংসার হবে। এই সংসার যেখানে স্বামী স্ত্রীর মিল মানে সুসম্পর্ক আছে এবং প্রেম আছে, ভালোবাসা আছে, একে অন্যের দরদ আছে, প্রেমিক তো হবে একে অন্যের জন্য জীবন দিতে রাজি আছে, কিন্তু এটা তো অবৈধ হয়, ধাত্র মরবো। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় যেটা মানে ইয়ার বাইরে, যে নির্মোহ ভালোবাসা অর্থাৎ কোনো চাওয়া নেই, কোনো প্রত্যাশা নেই, এরকম প্রেম কি আপনি দেখেছেন? এরম প্রেম একমাত্র এই স্বামী স্ত্রীর মধ্যেই হবে, আর হবে না। না, এখানে কিন্তু একটা প্রত্যাশা লুকায়িত আছে। হ্যাঁ, প্রত্যাশা, একটা দৈহিক দৈহিক ছাড়াও আছে, দৈহিক ছাড়াও আছে, যে সন্তান জুইয়ে নারী না আছে, হুব্বু শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাত মিনাজ যাহাব ওয়াল ফিদাতে ওয়াল খাইলিল মুসাওয়ামাত ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই আয়াতে মধ্যে আল্লাহ বলছেন তোমাকে সুসজ্জিত নারীর প্রেম দেয়া, নারীর ভালোবাসা দেওয়া তোমাকে সুসজ্জিত করেছে, এবং সন্তান সন্ততি দেওয়া, সন্তানের প্রতি মানুষের প্রেম, সন্তানের প্রতি ভালোবাসা, এই সম্পদের প্রতি ভালোবাসা, এই স্বর্ণরূপার প্রতি ভালোবাসা, ঘোড়া মানে যানবাহনের প্রতি ভালোবাসা, খ্যাত খামারের প্রতি ভালোবাসা, এই দুনিয়ার সৌন্দর্য এইভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত জগৎ। আপনাকে ধন্যবাদ দর্শক। আমরা বিশেষ করে ধর্মীয় দৃষ্টিতে প্রেম সম্পর্কে আমরা জনাব খুশিদ্দিন আহমদ, যিনি আমাদের প্রাক্তন শিক্ষক, তার কাছ থেকে আমরা শিখলাম। তবে উনি যে বইটি লিখেছেন মূলত পাগলা মসজিদের এবং যে জীবনের সোনালী স্মৃতি, এই বইটিতে বিভিন্ন রকমের প্রবন্ধ আছে। আপনি এই পর্যন্ত কয়টি বই লিখেছেন? আমি 16টা বই লিখেছি, এর মধ্যে অধিকাংশ বই হলো সরকারি ব্যবহার করেছে ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত উচ্চাঙ্গের বই, তাফসিরে তাবারি, তাফসিরে কাবির, তাফসিরে মাজেদি, মুসলমানদের উত্থান পতন ইত্যাদি পুস্তক ইসলামিক ফাউন্ডেশন, এটা ইসলামিক ফাউন্ডেশন। আর আমার বই বোর্ডেও পাঠ্য ছিল, বোর্ডে পাঠ্য ছিল, মানুষ এডুকেশন বোর্ড কম্পালসারি পাঠ্য ছিল সপ্তম শ্রেণীতে একটা, 1984 সালের দিকে এটা হলো কম্পালসারি পাঠ্য ছিল। আর নবম দশম শ্রেণীতে মাবাদ আমার একটা অনুবাদ গ্রামার বই, এটাও পাঠ্য ছিল। আর ফাজেল কাসের জন্য আমার একটা তাফসিরে জালানের 21 পারা থেকে 30 পর্যন্ত একটা অনুবাদ ছিল,
গ্রন্থ ছিল, এটাও ছাত্ররা খুব উপকৃত হয়েছে। এর বাইরে আপনি কয়টি বই? এর বাইরে ইদানিং ইসলামের তিনটা বই খুব মানুষের কাছে জনপ্রিয় হয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে। যে বাংলা মানুষের ইতিহাস হয়তো এই যে গত এক দুই তিন দিন আগে একটা ভিডিও প্রকাশ হয়েছে বইটার উপরে, যার ফলে এখন মানুষ সমানে আমার কাছে এসএমএস করতেছে এবং টাকা পাঠাইতেছে বই পাঠাইবার জন্য। আমি এখন বই পাঠাইছি, প্রত্যেক বলে দিয়েছি যে তিনটা বইয়ের একটা হলো বাংলা মুসলিম ইতিহাস সম্বলিত গ্রন্থ জীবনের সোনালী স্মৃতি, একটা সোনাকে ইতিহাস ইতিহাস সম্বলিত গ্রন্থ জ্ঞানের আলু, আর একটা হলো পাঞ্চজাত বৈশিষ্ট্য আধ্যাত্মিক শিক্ষা। এই তিনটা বই এত জনপ্রিয় হয়েছে আলহামদুলিল্লাহ, প্রথম বইটা তো ছয় মাসে এডিশন ফার্স্ট এডিশন শেষ, দ্বিতীয় শেষের পথে। আর যে জ্ঞানের আলু বইটা, এটা গভর্নমেন্ট কিনছে, সরকারিভাবে কিনছে, ওই পাবলিক লাইব্রেরি, সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি যে শাহবাগ আছে, বব দুটো বই তারা টেন্ডারটা কিনছে। এটা কত গুরুত্বপূর্ণ না বলে এটা লাইব্রেরির জন্য কিনতো না। আর এই যে আমার শেষের একটা ছোট বই পাঁচটা বয়স আধ্যাত্মিক শিক্ষা, এই বইটা এত জনপ্রিয় হয়েছে যে চারজন গ্রাহকে প্রায় 500 বই কিনছে 26,000 টাকা দিয়ে। এটা কেন কিনছে? মানুষকে বিনামূল্যে দান করার জন্য, সৎকার জানিয়ে আধ্যাত্মিক এবং একজন ডাক্তার কিনছে যে আমি আমি তো শারীরিক চিকিৎসা করি, আধ্যাত্মিক চিকিৎসাও করবো, 100 বই কিনে নিয়ে চিকিৎসা মানে শারীরিক চিকিৎসাও করে যাইবার সময় তাকে একটা বই ফ্রি দিয়ে দেয়, ফ্রি দিয়ে দেয়। এই তো আপনার এই যে বইগুলো, এই বইগুলো তো নানান জায়গার মানুষ, আপনি নিজেই বললেন যে তারা আপনাকে টাকা পাঠাচ্ছে এবং আপনি ওই পার্সেল করে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বইটি পাঠাচ্ছেন, তো আরও মানুষ যদি আপনার এই বইগুলি পেতে চায় কীভাবে আপনার সাথে? এগুলি আমার কাছে আমি আর দাম কমাই দিছি, তিনটা বইয়ের মূল্য হলো 665 টাকা। আমার কাছে তো কীভাবে এস এম এস এর মাধ্যমে বা এই বিকাশের মাধ্যমে নিতে চান, 500 টাকা বাড়াই দিলে আমি নিজ খরচে ডাক খরচ দিয়ে আমি তার নামে পাঠাই দেবো। আচ্ছা, আমি এমনিতে কিশোরগঞ্জে কোথায় পাওয়া যায় বইগুলো? কিশোরগঞ্জে পাগলা মসজিদের সামনে একটা লাইব্রেরি আছে, দারুসালাম লাইব্রেরি, এর মধ্যে পাওয়া যায়, আর আশপাশের দোকানে পাওয়া যায়, আর আমার স্টোর রুম আমার আছে, স্টকে আছে। তারপরেও যদি কীভাবে আমাকে লেখে তো আমি ডাকযোগে তার পাঠাই দিব, এবং বহুত লোক মানুষ এই ডাকযোগে অর্ডার দিতেছে, আমি পাঠাই দিতেছি আলহামদুলিল্লাহ, মানুষ উপকৃত আছে। এখনও যদি ইয়ে করেন তো আমার এটা মোবাইল নম্বর, আপনার মোবাইল নাম্বারটা যদি বলে আমি বলে দিই এমনি 01-77-24-88-88-733। দর্শক আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যিনি সারা জীবন নিজেকে অধ্যাপনার কাজে অর্থাৎ ছাত্রদের শিক্ষার কাজে তার যেমন জীবনটা তিনি ব্যয় করেছেন, তেমনি মানুষের আধ্যাত্মিক পরিবর্তন, মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য এবং জ্ঞানের প্রসারের জন্য তিনি অনেকগুলি বই লিখেছেন এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছে বইগুলি। তো আপনারা যদি কেউ বইগুলি কিনতে চান, তবে পাগলা মসজিদ, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে দারুসসালাম লাইব্রেরি আছে, সেখানে আপনারাই করতে পারেন, অথবা ওনার কাছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আবার নাম্বার বলে দিচ্ছি দর্শক, আপনারা একটু নোট করবেন, 01-77-24-88-733। এই নাম্বারে আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করেন আপনারা বইগুলি, এই নাম্বারে আমার কাছে যোগাযোগ করে বহুত মানুষে অর্ডার দিচ্ছে এবং টাকা পাঠিয়ে দিচ্ছে, আমি বই পাঠিয়ে দিচ্ছি। তো দর্শক, আমরা আমাদের সময় ফুরিয়ে এসেছে, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের স্টুডিওতে আপনি এসে আপনার মূল্যবান সময় নষ্ট করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমাদের স্টুডিওর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আজকের অনুষ্ঠান দর্শক আমরা এখানে শেষ করছি, ভালো থাকবেন, পরবর্তীতে আবার আপনাদের সামনে আরও একজন নতুন অতিথি নিয়ে আমরা